বিকেলের হাওয়াটা গায়ে লাগলে বেশ ভালোই লাগে, একটা চা খেলে তো ভালোই হতো। বড়ালিটা মনে হয় ঘুমাচ্ছে, দাঁড়াও ছাড়াচ্ছি। বৌমা, ও বৌমা! হ্যাঁ মা, এদিকে একটু আসো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ মা বলুন। বলছি এক কাপ চা কি হবে? হ্যাঁ এখানে কি করে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, এক কাপ চা করে আনো আমার জন্য। হ্যাঁ যাই। একটু কড়া করে বানিও। আচ্ছা, না বলতে তো চাও মেলে না। বুড়ি এদিকে না ওদিকে আছে, ও চা খাবে। বিকেলে একটু শান্তি করে ঘুমাবো, তারও উপায় নেই। দাঁড়া, ওনার চা খাওয়াচ্ছি আমি, মজা আজকে দেখাবো। নুন জল এটা মানে আমি ইচ্ছা করে দিয়েছো তুমি, আমি বুঝতেই পেরেছি। এটা কি? বৌমাটাকে কি করে যে সাইজটা করি কিছুই মাথায় আসছে না। আমাকে বড্ড নুন চা খাওয়ানো না, বৌমা। ও বৌমা! হ্যাঁ মা, এইদিকে আসো তো। হ্যাঁ যাচ্ছি মা। আসো না, তারপরে দেখাচ্ছি। কি হয়েছে মা, ডাকছেন কেন? তোমার সাথে খুব দরকারি একটা কথা ছিল, বুঝলে তো। হ্যাঁ আসো। হ্যাঁ বলো। বসো বসো, তুমি বসো, তুমি বসো। আমি কি যেন একটা বলছিলাম তোমায়, এ মা তুমি বলছিলাম, আমি পরে বলছি তোমার। তোমার বেশি লাগেনি তো মা? ঠিক আছে তুমি বসো, একটু আরাম করো, আমি আসছি। হ্যাঁ ইচ্ছা করে আমাকে ফেলেছেন, আমি আপনার চায়ের নুন মিশিয়েছি বলে আপনি আমাকে ফেললেন তো। ঘুমটা আজকে খুব ভালো হলো, যাই দেখি কি করছে। মা তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বাবুরে তোর মায়ের কোমরটা, তুমি কি করে এখানে পড়লে, কি অবস্থা? খাট থেকে নামলাম, এটার মধ্যে পা স্লিপ কে বৌমা, তুমি বড্ড আমার পেছনে লাগো না, আজ আমি তোমায় মজা দেখাবো। তুমি যখন এই সাপটা দেখবে তখন তোমার মুখটা কেমন লাগবে সেটাই আমার দেখার। ঠিক আছে, তুমি অনেক পেছনে লেগেছো না, এবার দেখো খেলে।
আমার আমিও কি করতে পারি, এক্ষুনি তো রান্নাঘরেই আসবে, আমি বরং এটাকে রান্নাঘরে রেখে দিই। হ্যাঁ যাই, ওটাই ভালো হবে, সবসময় আমার পেছনে লাগা, বুঝবে এবার ঠেলা কার পেছনে লাগছো তুমি। এইখানে রেখে দিলাম, এবার শুধু বৌমা আসার পালা। কতটা দেরি হয়ে গেল, কখন যে রান্নাবান্নাটা করবো, প্রথমে আমি ভাতটা বসাই। আজকে ওকে কথা বলে তো ও খুব খুশি হয়েছে, যদি মাকে আমি বলি যে আমি মা হতে চলেছি, মা তো আরো খুশি হবে। কি হয়েছিল মা, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন মা? সাপ, সাপ কোথায়? সাপ, সাপ তো নেই কোনো। না না না, উঠে বসো, উঠো উঠো মা। আর এত বড় আনন্দের খবরটা তুমি আমাকে দাওনি কেন আগে? আমি তো জানতামই না তুমি মা হতে চলেছো। তোমাকে তো আমি আগে কিছুই বলিনি, মা আমাকে আগে চেয়ারে বসতে বলে চেয়ার থেকে ফেলে দিয়েছিল। কি শুধরাবে না একটুকো, অনেকটা বয়স হলো, এবার একটু শুধরাও। আর শোন খোকা, তোর বউ যে বলছে আমাকেও, কিন্তু তোর বউ অনেক আমার সাথে দুষ্টুমি করেছে। আমাকে তোর বউ কি করেছে জানিস? চা বলেছে দিতে, ও নুন জল দিয়ে দিয়েছে আমাকে, নুন বেশি করে দিয়ে, চিনি দেয়নি, নুন বেশি করে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বল, ওই তো প্রথমে আমাকে এরকম করেছিল, তাই জন্যই তো আমি ওকে একটুখানি মজা দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য এটা করেছিলাম। কিন্তু আমি সত্যিই জানতাম না ওর মা হতে চলেছে, না তো আমি কখনোই করতাম না বাবা। আরো তো তুই শুনলে মাথা খারাপ হয়ে যাবে তোর। আমি সেদিন পড়ে গেছিলাম যে কলার ছাল দিয়ে, সেটা আর কেউ না, তোর বউ কলা খেয়ে আর কলার ছালটা ওখানে ফেলে দিয়েছিল, দিয়ে আমাকে ফেলে দিয়েছে, ইচ্ছা করে সব করেছিল। অশান্তি একদম হবে না, সত্যি বলি হরি যায় তোমাদের দুজনকে। কি যে করো সারাটা দিন তোমরা, সারাক্ষণ শুধু দুজন আমাদের ঝামেলা লেগেই থাকে, কেন এরকম কেন তোমরা দুজন? এবার একটু দুজনা শুধরাও। জানি আমিও ভুল করেছি, আমি বড় হয়ে এরকম করেছি, কিন্তু কি করব, আমার খুব রাগ হয়েছিল তাই জন্যই তো। বৌমা তুমি আমায় ক্ষমা করো মা, আর আমি তোমাকে কোনোদিন বৌমা হিসাবে না, তোমাকে মেয়ে হিসাবে ভালোবাসবো। মা আমিও আমার নিজের ভুল বুঝতে পেরেছি, এবার থেকে আপনাকে মায়ের মতো, নিজের মায়ের মতন ভালোবাসবো।